সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম শনিবার পৃথিবীতে আশ্রয় পড়তে পারে চীনের সেই রকেট পশ্চিমবঙ্গে বিজেপির মুসলিম বিদ্বেষী প্রচারণা ব্যর্থ হয়েছে জার্সিতে ব্রিটিশ নৌজাহাজে ভীত নয় ফ্রান্স মিডিয়ার প্রতি তালেবানের হুমকির তীব্র প্রতিবাদ সম্পর্কে ফাটল মেরামতে তুরস্ক মিশর আলোচনা সৌদির কামান হামলায় তিন ইএমিনি নিহত জি সেভেনের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করল চীন এবং আফগানিস্তানে সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি শনিবার পৃথিবীতে আশ্রয় পড়তে পারে চীনের সেই রকেট চীনা রকেটের নিয়ন্ত্রণ অংশ পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করতে শুরু করেছে মার্কিন সময় শনিবার এটি পৃথিবীতে এসে পড়তে পারে আর মহাকাশে মিশন পরিচালনার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস গত এপ্রিল লং মার্চ রকেটটি চীনের হাইনান দ্বীপ থেকে তিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথে রওনা দেয় তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ স্টেশনটির তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছে মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট এগারোটি মিশন পরিচালনা করবে চীন এর প্রথমটিতেই লং মার্চ ফাইভ বি রকেটে করে তিয়ানহে মডিউল কক্ষপথে পাঠানো হয় লং মার্চ ফাইভ বির ওই অবশিষ্টাংশের গতিবিধি পর্যবেক্ষণ করছে মার্কিন মহাকাশ কমান্ড তারা বলছে পৃথিবীতে এসে পড়তে যাওয়া মহাকাশ বর্জ্যের মতো রকেটের অনিয়ন্ত্রিত ত্রিশ মিটার দীর্ঘ অংশটিও রয়েছে শনিবার কোনো একটি সময় এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে বলে তার ধারণা দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন মহাকাশে দায়িত্বশীল আচরণ ও নেতৃত্ব এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমরা কাজ করতে চাই এছাড়া মহাকাশে ক্রমবর্ধমান তৎপরতার কারণে তৈরি হওয়া ঝুঁকি নিরসনের যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ রকেটটি নিয়ন্ত্রিত নাকি অনিয়ন্ত্রিতভাবেই পৃথিবীতে নেমে এসেছে এ নিয়ে চীনা মহাকাশ সংস্থার কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে গ্লোবাল নিউজের খবরে বলা হয় রকেটের বাইরের অংশে পাতলা অ্যালুমিনিয়ামের মিশ্রণ সহজেই বায়ুমন্ডলে পুড়তে দেখতে পাওয়া যায় কাজে তা মানুষের জন্য খুব একটা ঝুঁকির কারণ হবে না হারবার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী জনাথন ম্যাকজোয়েল বলেন রকেটের বেশ কয়েকটি অংশ পৃথিবীতে প্রবেশ করতে পারে এটি ছোট্ট একটি বিমান দুর্ঘটনার মতো হতে পারে যা একশো মাইলের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে তিনি বলেন সর্বশেষ চীন একটি লং মার্চ ফাইভ বি রকেট উৎক্ষেপণ করেছিল সেটি খণ্ডাংশ আইবরি কোস্টে পড়ে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল বুধবার পাঁচই তিনি বলেন বিপুল গতিতে বায়ুমণ্ডল পার হওয়ার সময় রকেটের সম্ভাব্য বিপজ্জনক অংশটি হয়তো পুড়ে যাওয়া এড়াতে পারবে ভূপৃষ্ঠের সত্তর শতাংশ যেহেতু সাগর তাই শেষ পর্যন্ত রকেটের অনিয়ন্ত্রিত অংশের যাই পৃথিবীতে আসুক তার পুরোটাই সমুদ্রে পড়বে বলে মনে হচ্ছে এই বিজ্ঞানী আরও জানান রকেটের কিছু কিছু টুকরো ভূমিতে পড়তে পারে এমনকি জনবহুল কোনো এলাকাও পড়তে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এ খবর জানিয়েছে গার্ডিয়ান পশ্চিমবঙ্গে বিজেপির মুসলিম হয়েছে বিজেপি দুই হাজার লোকসভা নির্বাচনে প্রচারণা চালিয়ে হিন্দুদের মধ্যে যতটা সমর্থন পেয়েছিল পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে ভারতের দ্য হিন্দু এক বিশ্লেষণে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দুই হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনের তুলনায় এবছর পশ্চিমবঙ্গে অনেক বেশি ভোট পেয়েছে তুলনামূলকভাবে বেশি আসনেও জিতেছে কিন্তু সে সময় হিন্দু জনগোষ্ঠীদের মধ্যে দলটির যে সমর্থন ছিল এবার তা কমে গেছে বিজেপির মুসলিম বিদ্বেষী প্রচারণায় এবার উল্টো তৃণমূলেরই লাভ হয়েছে দুই হাজার উনিশ সালে রাজ্যে হিন্দুদের মধ্যে তৃণমূলের সমর্থন ছিল বত্রিশ শতাংশ যা এবার বেড়ে উনচল্লিশ শতাংশ হয়েছে বিজেপির হিন্দুত্ববাদী প্রচারণার পরও হিন্দুরা বেশি করে তৃণমূলকে ভোট দিয়েছে এবারের নির্বাচনী প্রচারণায় জয় শ্রীরামের মতো বিতর্কিত স্লোগান অবৈধ অনুপ্রবেশ নিয়ে আলোচনা তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে নিজেদের মুসলিম বিরোধী হিসেবে উপস্থাপন করেছে বিজেপি বিজেপির নেতারা সরাসরি বলেছেন পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান হয়ে উঠছে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম কখনো বা খালা বলেও সম্বোধন করেছেন দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয় লোকনীতি সিএসডিএস পরিচালিত নির্বাচন পরবর্তী সমীক্ষা থেকে হিন্দুদের একত্রিকরণে বিজেপির ব্যর্থতার ইঙ্গিত পাওয়া যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হিন্দুদের মনস্তত্ব কিভাবে কাজ করছে সেই চিত্র সমীক্ষায় উঠে এসেছে গত লোকসভা নির্বাচন পরবর্তী সমীক্ষায় পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য অংশে উত্তরদাতারা ধর্মনিরপেক্ষতা মসজিদ মন্দির বিরোধ ও অধিকার সম্পর্কে তাদের মতামত জানিয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছিল আশ্চর্য বিষয় হল রাজনৈতিক মেরুকরণ সত্ত্বেও পশ্চিমবঙ্গে তখন কিংবা এখনো সাম্প্রদায়িকতা মাথা চারা দেয়নি ওই সমীক্ষায় দেখা যায় পশ্চিমবঙ্গে বিজেপিকে যারা ভোট দিয়েছেন তারা সহ অধিকাংশ হিন্দুই বেশিরভাগ প্রশ্নের উত্তরে ধর্ম ও বহুত্ববাদের পক্ষে মতামত দিয়েছেন যা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে অনেক বেশি উদাহরণস্বরূপ উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে এক প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের বাইরে অন্য সব রাজ্য মিলিয়ে পাঁচ ভাগের দুই ভাগ মানুষ মসজিদ ভাঙার বিরুদ্ধে বলেছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রতি পাঁচজন হিন্দুর মধ্যে মাত্র একজন বলেছিলেন যে এটি কোনো অন্যায় ছিল না একইভাবে বাংলায় হিন্দুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ একাশি শতাংশ মনে করে যে ভারত কেবল হিন্দুদের নয় এটি সকল ধর্মের একটি দেশ দেশের অন্যান্য অঞ্চলে হিন্দুদের মধ্যে চুয়াত্তর শতাংশ উত্তর দিয়েছিল সংখ্যালঘু অধিকার রক্ষার ইস্যুতে পশ্চিমবঙ্গের আটত্রিশ শতাংশ হিন্দু এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছিলেন যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের পছন্দ না হলেও সরকারকে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে হবে সমীক্ষায় প্রশ্নটি দুবার রাখা হয়েছিল দ্বিতীয়বারে আটান্ন শতাংশ হিন্দু এই প্রস্তাবে একমত হয় জার্সিতে ব্রিটিশ নৌজাহাজে ভীত নয় ফ্রান্স চ্যানেল দ্বীপ জার্সিতে ব্রিটিশ নৌজাহাজ মোতায়নে ফ্রান্স ভীতনয় জানিয়েছে দেশটির ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট বিউনি পরবর্তী পরিস্থিতিতে এই দ্বীপটি দুই দেশের মধ্যকার কারণ হয়ে দাঁড়িয়েছে বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেমেন্ট বলেন উত্তেজনা বাড়ানো আমাদের উদ্দেশ্য নয় কিন্তু চুক্তি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এর আগে ফ্রান্স বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়ার পর দ্বীপ রাজ্য জার্সিতে দুটি টহল নৌকা পাঠিয়েছে ব্রিটেন ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক শর্ত অনুসারে ব্রিটিশ জলসীমায় ফরাসি মৎস্যজীবীদের প্রবেশে পূর্ণাঙ্গ অনুমতি দেওয়া না হলে ফ্রান্সে হুমকি দিয়েছিল বলে জানিয়েছে রয়টার্স ব্রিটিশ রানীর অধীন দ্বীপটি পুরো নাম বেলিউক অফ জার্সি এটি ফ্রান্সের নর্মদী অঞ্চলের উপকূলের কাছে অবস্থিত জার্সি একসময় নর্মদী ডিউক রাজ্যের অংশ ছিল যার ডিউকেরা পরবর্তীতে এক সাল থেকে ইংল্যান্ডের রাজায় পরিণত হন তেরোশো শতকে নর্মদী ইংল্যান্ডের রাজাদের হাতছাড়া হয়ে যায় ও ডিউক রাজ্যটি ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয় কিন্তু জার্সি এবং চ্যানেল দ্বীপপুঞ্জের অন্যান্য দ্বীপগুলি ইংরেজ রাজার অধীনে থেকে যায় এদিকে ফরাসি অবরোধের সম্ভাবনা নিয়ে জার্সির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি দ্বীপরাজ্যটির প্রতি ব্রিটেনের অবিচল সমর্থনের কথা ব্যক্ত করেছেন বরিস জনসন এক মুখপাত্র বলেন জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমন দরকার পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণে দুটি টহল নৌযান পাঠিয়েছে যুক্তরাজ্য এর আগে ফ্রান্সের সমুদ্র বিষয়ক মন্ত্রী অ্যানিক গিরডিন বলেন একতরফা আরোপিত শর্তানুসারে জার্সি একচল্লিশটি লাইসেন্স দিয়েছে ফরাসি মৎস্যজীবীদের নৌকা কতক্ষণ পানিতে থাকবে সে শর্ত আরোপ করা হয়েছে এ ঘটনা জানতে পেরে আমি খুব বিরক্ত মঙ্গলবার চৌঠামে জাতীয় পরিষদে দেওয়া বক্তৃতায় তিনি আরও বলেন ব্রেগসিট চুক্তি অনুসারে পাল্টা পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে আর আমরা তা ব্যবহারে প্রস্তুত গিরডিন বলেন জার্সির বিষয়ে সমুদ্রের নিচ দিয়ে বৈদ্যুতিক কেবল সরবরাহের কথা আমি আপনাদের স্মরণ করে দিতে চাই যদি এটা দুঃখজনক হবে কিন্তু যদি আমাদের কোনো পদক্ষেপ নিতে হয় তবে আমরা তা নেব এক লাখ আশি হাজার মানুষের বসবাস দ্বীপটিতে আর বিদ্যুৎ সরবরাহের পঁচানব্বই শতাংশই আসে ফ্রান্স থেকে জার্সি সরকার জানিয়েছে মাছ ধরার অনুমতি দেওয়ার ক্ষেত্রে শর্তারোপের ঘটনায় ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন অসন্তোষ ব্যক্ত করেছে কিন্তু আমরা ব্রেকজিট পরবর্তী বাণিজ্য শর্তানুসারে অনুমোদন দিয়েছি আমরা নতুন যুগে প্রবেশ করেছি সেই যুগের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে মিডিয়ার প্রতি তালেবানের সংবাদে নিরপেক্ষভাবে পরিবেশন করার জন্য দেশটির সাংবাদিকদের হুমকি দিয়েছেন গণমাধ্যমকে সমর্থনকারী বিভিন্ন গোষ্ঠী ও আফগানিস্তানের আন্তর্জাতিক সহযোগীরা এর তীব্র নিন্দা জানিয়েছে এ হুঁশিয়ারির পাশাপাশি এমন অভিযোগও উঠেছে যে আফগান গোয়েন্দা সংস্থার প্রধান কাবুলে দেশটির পার্লামেন্ট সদস্যদের সাথে গোপন বৈঠকে স্থানীয় গণমাধ্যমের বিরুদ্ধে এক ধরনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন বন্দুকধারীরা দক্ষিণের অজ্ঞাত কান্দাহার প্রদেশে আফগান টেলিভিশনে একজন সাবেক অনুষ্ঠান উপস্থাপককে হত্যা করেছে নিহত ব্যক্তির রাওয়ান বলে শনাক্ত করা হয়েছে তিনি আফগান অর্থ মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের প্রধান ছিলেন তাৎক্ষণিক হামলার দায় কোনো উগ্রপন্থী গোষ্ঠী স্বীকার করেনি নতুন করে আফগান সাংবাদিকদের ওপর এই আক্রমণ এমন এক সময় করা হচ্ছে যখন সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে যুদ্ধক্ষেত্রে সংঘাত বৃদ্ধি পেয়েছে বিশেষ করে পহেলা মে থেকে যখন যুক্তরাষ্ট্র ন্যাটো আনুষ্ঠানিকভাবে তাদের সৈন্য প্রত্যাহার শুরু করলো তখন এমন হামলা বেড়েছে বলে পশ্চিমা দেশগুলো সংবাদ মাধ্যম জানাচ্ছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে লেখা এক বিবৃতিতে আফগান সংবাদদাতাদের কাবুল প্রশাসনের চাপে এক পেশে সংবাদ দেওয়া থেকে বিরত থাকতে বলেন অন্যথায় এর পরিণতি ভালো হবে না বলে হুশিয়ার করা হয় এ খবর জানিয়েছে ভয়েস অব আমেরিকা সম্পর্কে ফাটল মেরামতে তুরস্ক মিশর আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল মেরামতে তুরস্ক মিশরের মধ্যে আলোচনা চলছে বুধবার মিশরের রাজধানী কায়রোতে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে দুই দিনের রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আলোচনা শুরু হয় তুর্কি পররাষ্ট্র উপমন্ত্রী সাদাতোনাল ও মিশরীয় পররাষ্ট্র উপমন্ত্রী হামদি লোজা আলোচনায় নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এর আগে মঙ্গলবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের কথা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয় এই সংলাপে বিস্তৃত আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অবস্থায় প্রেক্ষাপট সম্পর্কে স্বাভাবিককরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যে হাজার সালে সামরিক অভ্যুত্থানের পর মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তুরস্কের সাথে দেশটির সম্পর্কের টানাপোড়েন শুরু হয় মুসলিম ব্রাদারহুড দলটিকে মিশরে সন্ত্রাসের অভিযোগে নিষিদ্ধ করা হয় সম্প্রতি সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির অধীন মিশরের সাথে সাবেক সম্পর্ক প্রতিষ্ঠার সংকেতে তুর্কি কর্মকর্তারা সংকেত দিয়েছেন যা দেশটির পূর্বের অবস্থানের বিপরীত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদুগান বারোই মার্চ দুই দেশের মধ্যে গোয়েন্দা কূটনীতিক ও অর্থনৈতিক বিষয়ে যোগাযোগের কথা জানিয়ে বলেন তিনি আশা করেন দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এদিকে ব্রাদারহুড নেতা আশাব আব্দুল গফফার জানিয়েছেন তুরস্ক অবস্থান নিয়ে বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিনিময়ে মিশরের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কার্যক্রম শুরু হবে না তিনি বলেন তুর্কি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে মুসলিম ব্রাদারহুড বা অন্য কোনো গ্রুপের কাউকে তুরস্ক ছাড়ার জন্য বলা হবে না এ খবর জানিয়েছে আল জাজিরা কামান হামলায় সৌদির নিহত সৌদি কামান হামলায় কামানের সাদা প্রদেশের তিন বেসামরিক ব্যক্তি নিহত ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয় জানা গেছে কয়েকদিন আগে ইয়েমেনের আরেক এলাকায় সৌদি কামানের গোলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছে তখন বিমান হামলার পাশাপাশি কামানের সাহায্যে আক্রমণ চালায় সৌদি সাল থেকে সৌদি জোট উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে যদি আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেনের হুতিরা জি সেভেনের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করল চীন শিল্পোন্নত দেশগুলো সংগঠন জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা চীনা তাইপের বিচ্ছিন্নতাবাদী সরকারের প্রতি সমর্থন ও সিংকিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে যৌথ বিবৃতি দিয়েছে তা জোরালো ভাষা প্রত্যাখ্যান করেছে বেইজিং ব্রিটেনের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত জি সেভেনে পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিন ব্যাপী মুখোমুখি বৈঠকের পর বৃহস্পতিবার যৌথ বিবৃতি প্রকাশ করা হয় এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফোরাম ও ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে তাইপের বিচ্ছিন্নতাবাদী সরকারের অংশগ্রহণের প্রতি সমর্থন জানানো হয় এছাড়া তাইওয়ান প্রণালীতে চীনের পক্ষ থেকে যে কোনো একতরফা পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা তাইওয়ান প্রণালীতে শান্তি স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং শান্তিপূর্ণ উপায়ে সেখানকার সমস্যা সমাধানের কথা বলেছেন একই সঙ্গে সিংকিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা চীনকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়েছে এদিকে বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন জি সেভেনের এসব অভিযোগ ভিত্তিহীন এবং জি সেভেনের বক্তব্যকে তিনি চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ বলে মন্তব্য করেন জি সেভেনের দায়িত্বজ্ঞানহীন ধ্বংসাত্মক বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের প্রথা বিরতি বলেও উল্লেখ করেন তিনি আফগানিস্তানের সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মী ও সাবেক সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার তথ্য জানান নিহত নিমাত রাওয়ান আফগানিস্তানের সর্ববৃহৎ বেসরকারি টেলিভিশন তোলো নিউজের সাবেক সংবাদ উপস্থাপক প্রাদেশিক পুলিশের মুখপাত্র জামাল নাসের জানান বৃহস্পতিবার সকালে নিমাতকে গুলি করে হত্যা করা হয় তিনি বলেন আমরা এই বিষয়ে তদন্ত শুরু করেছি কোনো সংগঠন এখন পর্যন্ত হত্যার দায় স্বীকার করেনি তবে সরকারি কর্মকর্তা পশ্চিমা শক্তিগুলো এ ধরনের সহিংসতার জন্য তালেবানদের দায়ী করে আসছে তাদের মতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না করে ভীতি ছড়ানোর জন্য তালেবানরা এই পদ্ধতি ব্যবহার করে আফগানিস্তানে গত কয়েক মাস ধরে সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি সরকারি কর্মকর্তা বিচারকদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে দেশটিতে সহিংসতা ক্রমাগত বেড়েই চলেছে সরকারি নিরাপত্তা কর্মী ও তালেবানদের মধ্যে প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে এক সালে উৎখাত হওয়ার পর থেকে তালেবানরা আফগানিস্তানের বিদেশি সরকারকে উৎখাত পুষ্ট করার চেষ্টা অব্যাহত রেখেছে দীর্ঘ বিশ বছর অবস্থানের পর আফগানিস্তান থেকে মার্কিন নেটো বাহিনী প্রত্যাহার শুরু হয়েছে এর মধ্যে বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ বাগলানের আরও একটি জেলা দখল করে নিয়েছে তালেবান এর ফলে বাগলানের দুটি জেলা এখন তালেবানের দখলে গাজনী প্রদেশে রাতের বেলা তালেবানদের হামলায় ছয় নিহত হয়েছেন আফগান সরকার জানায় গত অন্তত প্রদেশে তালেবানদের হামলায় জনেরও বেশি নিরাপত্তা নিরাপত্তা কর্মী নিহত আহত হয়েছেন এছাড়া কর্মীদের হাতে কয়েক ডজন তালেবান সদস্য নিহত হয়েছেন মার্কিন সেনা প্রত্যাহারের ফলে আফগানিস্তানে তালেবানরা আবার ক্ষমতা দখল করতে পারে বলে ধারণা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।